শেখ হাসিনাকে পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ানক মানবতা বিরোধী ও গণহত্যাকারী উপাধি দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে চিতাদাহ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ নামে একটি সংগঠন। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালিত হয়। বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবের ভেতর দিয়ে আমরা ফ্যাসিস্ট পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এখান থেকে উৎখাত করেছি। আর সেই গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দিল্লি, দিল্লির আশ্রয় প্রশ্রয় এবং মদতে শেখ হাসিনা সেখানে দুধ কলা খাচ্ছে সংগ্রামী বন্ধুগণ। আর এদিকে আমাদের দেশে তার দীর্ঘ 17 বছরের নিপীড়ন, অত্যাচার, অনাচার, ফ্যাসিজমের ভেতর দিয়ে যে দুর্নীতি এখানে করে গেছে, দেশের বাইরে টাকা পাচার করেছে, তার খেসারত দিচ্ছে আজকে আমাদের দেশের জনগণ। আমরা চাই এই আওয়ামীবাদ, এই ফ্যাসিবাদ, এই মুজিববাদ এই বাংলার জমিন থেকে উপড়ে ফেলতে। বন্ধুগণ, আমরা এই দেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আর কোনো মুজিববাদ দেখতে চাই না, আর কোনো হাসিনা ইজম দেখতে চাই না। তাই আমরা জানি যে 1971 সালের পর থেকে দীর্ঘ 50 বছরে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মাত্র 23 বছর। এর মধ্যে তারা এই 23 বছরে এই দেশকে জাহান্নামের আগুন বানিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা এই দেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানানোর রূপরেখা তৈরি করেছিল। আমরা বেশিরভাগ বিরোধী ছাত্র জনতা মঞ্চের ব্যানার থেকে বলতে চাই, এই দেশে আর কোনো বেশিরভাগের সহযোগী, বেশিরভাগের সাথে সহযোগী তার কোনো এলাই এবং বেশিরভাগের সময় সুযোগ সুবিধা ভোগী তারা আর কোনো প্রতিষ্ঠানে যেতে পারবে না এবং তারা কোনো প্রতিষ্ঠানে আর বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না।